হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো কীভাবে পাসপোর্ট সাইজ ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় নিজেদের মোবাইল থেকে, এবং এই রকম একটি ফটো বানানো যায় মোবাইল থেকে। চলুন শুরু করি। তো প্রথমে আমাদের আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমি গুগল ব্রাউজারে চলে যাচ্ছি। তো গুগল ব্রাউজারে প্রথমে সার্চ করতে হবে রিমুভ ভিজি। তো আমাদের চলে এসছে, তো এখানে আমি সার্চ করব রিমুভ ভিজিতে। তো প্রথমে উপরে যে প্রথম এক নম্বরে যে লিঙ্কটা চলে এসছে ওই ওয়েবসাইটটাতে ক্লিক করব। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি রিমুভ ডট বিজির অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি আপলোড ইমেজে ক্লিক করে দিলাম। আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে অনেকগুলি ছবি চলে আসবে। যদি এখান থেকে না আসে আপনি কী করবেন, আপনাদের ফাইল থেকে খোঁজার জন্য আমি ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর ফটোসে ক্লিক করবেন এবং ফটোতে আপনার নির্দিষ্ট ফটো চুজ করে নেবেন। তো আমি এই ফটোটা চুজ করে নিলাম। তো এই ফটোটা চুজ করার পর একটু ওয়েট করতে হবে অটোমেটিক ডিটেক্ট করে। অটোমেটিক ডিটেক্ট করে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছে। তো আপনি এখান থেকে চাইলে ট্রান্সপারেন্ট একটি ফটো ডাউনলোড করতে পারেন, কিন্তু আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওখানে অনেকগুলি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেকগুলি ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনার ফটোর জন্য। তো আমি পাসপোর্ট সাইজ ফটোর জন্য নির্দিষ্ট এক কালারের ব্যাকগ্রাউন্ড, আর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন। তো নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড আপনি কালার, সাধারণত এরকম পাসপোর্ট সাইজের ফটোর বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য এরকম ব্যাকগ্রাউন্ড চুজ হয়। তো এটা চুজ করে আপনি কোনায় ডাউনলোড চিহ্ন আছে ডাউনলোডের ইমেজে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ইমেজটি ডাউনলোড হয়ে গেল। তো আমি ওপেন করে দেখাচ্ছি, এই দেখুন ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। তো এটিকে আপনারা কী করবেন, ডাউনলোড অপশানে গিয়ে দেখতে পারবেন এই ফটোটা। ওয়েট করুন, এই যে এবার থেকে আপনি নির্দিষ্ট ক্রপ করে নেবেন আপনি, ডান করে দেবেন। তো হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, ধন্যবাদ।